হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৃহস্থী ঘরকন্যা চ্যানেলে। তোমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই আশা করি সবাই প্রত্যেক দিনের মতো ভালোই আছো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও। আর ভিডিও স্টার্টিংয়েই তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হচ্ছি খুব তাড়াতাড়ি। কেন বলো তো, আজকে হচ্ছে মা দুর্গা তো চলেই এসেছে, আজকে হচ্ছে তার চার দিন মানে চতুর্থী। আর আমাদের পাশেই এখানে এখানে যে দুর্গা মন্দির আছে, মানে এঞ্জেলকে জানতে চাই সেই গান্ধী ময়দান নয়, ওটা তো নিউ টাউনে পড়ছে আমাদের। তো আমাদের বাড়ির পেছন দিকে যে একটা মানে কায়েস্তপাড়ার দুর্গা মন্দির, তো আমাদের বাড়ি থেকে একদম সামনে, তো সেখানেই যাচ্ছি। আজকে আছে ওখানে পুতুল নাচ। যেহেতু প্রথম দিন থেকে প্রোগ্রাম চলছে সেভাবে যাওয়া হয়নি, প্রত্যেক দিন যাওয়া তো সম্ভব না, যেহেতু আজকে স্পেশাল। আর জামতারাতে এবছর নতুন, মানে প্রথম বছর এটা হবে আর কি পুতুল নাচ। আমি যদিও ঝাড়গ্রামে আমাদের অনেকবারই দেখেছি পুতুল নাচ, কিন্তু এঞ্জেল জানে না এসব কি, সেই জন্য ওকে দেখানোর জন্যই আজকে স্পেশালি ওর জন্যই যাওয়া। তো চলো আমার সঙ্গে, তোমরাও দেখতে থাকো ব্লগটি। আমি রেডি হয়ে গেলাম, এই হচ্ছে আজকে আমাদের লুক। কেমন লাগছে প্লিজ কমেন্টটা জানিও। তো চলো। তো বন্ধুরা, আমি চলে এসেছি পুজো প্রাঙ্গণে। দেখতেই পাচ্ছ কত সুন্দর এখানে সাজিয়েছে। আর এখানে আমি জাস্ট ঢুকছি, এখনো ঢুকিনি। এদিকে ফার্স্টেই আগে যাব, একটু এঞ্জেলকে দেখিয়ে নেব, তারপরে মন্দিরে যাব আর কি। মন্দিরটাতে একটু ভিড় আছে, তো এখন আমি এদিকে চলে এসেছি। যেহেতু এবছর 50 বছর পূর্ণ হয়েছে আর নবরাত্রি থেকেই পালন করা হচ্ছে, সেই জন্য নবদুর্গার রূপ হিসেবে 9টা দুর্গা মায়ের মূর্তি এখানে সাজানো আছে। তোমরাও দেখে নাও কত সুন্দর করে সাজিয়েছি। আমার তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে এখানে দাঁড়িয়েই থাকি কিছুক্ষণ। কিন্তু এখানে এত বেশি ভিড়, যেহেতু মেন রোডের উপরে মন্দির, সেজন্য এখানে বেশিক্ষণ দাঁড়ানো এলাও নয়, রাস্তাতে যাতায়াত করবার আছে। তো এই হচ্ছে আমাদের নবদুর্গা। আর তারপর এখান থেকে আমরা চলে যাব এই মন্দিরে। এই হচ্ছে পাশেই মন্দির, দুর্গা মন্দির। এঞ্জেল আগের থেকেই দাঁড়িয়ে আছে, আমি বললাম তুই দাঁড়া আমি আসছি। আর এদিকে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু পুরো লাইটে সাজানো আছে, প্রত্যেকটা মানে রাত 2-3 অবধি, মানে ভোর অবধি বলতে পারো, এরকম লাইট জ্বলছে। তো আমি আর এঞ্জেল একাই এসেছি ফার্স্টে। এখন মন্দিরে একটু ঢুকে যাই, আগে প্রণাম করে নিই, তারপর এক জায়গায় যাওয়ার আছে। মন্দিরটা কিন্তু দেখো দারুণভাবে সাজিয়েছে। আর এখানে আমাদের জামতারাতে একটা জিনিস কি, যতগুলো দুর্গা ঠাকুর হয় সবগুলোই কিন্তু মন্দির। এমনি যেমন আমরা বাইরে দেখি কি প্যান্ডেল হয়, এই হয়, তো এখানে কোনো প্যান্ডেল আলাদা করে পুজো হয় না, সব মন্দিরের মধ্যেই বাইরে প্যান্ডেল করে পুজো করা হয় আর কি। আর যেহেতু এবছর 50 বছর পূর্ণ হচ্ছে এই মন্দিরের, তো সেই জন্য এবারে পুজোতে মানে খুব ভালোভাবে সাজিয়েছে মন্দিরটা, খুব ভালোভাবে ডেকোরেট করেছে। দেখতেই পাচ্ছ তোমরা প্রত্যেকটা কাজ কিন্তু খুব নিখুঁতভাবে, খুব সুন্দরভাবে করেছে। আর আমরা চলে এসেছি একদম সন্ধ্যার মুখে, যেহেতু 7:30 থেকে পুতুল নাচ শুরু হবে। তো আমরা এখন বাচ্চে যে 5:45 বাজছে, তো এইখানে আগে চলে এসেছি ফাঁকায় ফাঁকায়, মানে মা দুর্গার দর্শন হয়ে গেল। আর এখানে এখন আরতি চলছে, আর এই হচ্ছে আমাদের মা দুর্গা। কায়েস্তপাড়ার মাকে দেখে একদম মন খুশি হয়ে গেল। তো চলো, এরপর এখানে প্রণাম টণাম করা হয়ে গেল, এরপর আমরা যাব একটু একজনের বাড়ি। তো তার আগে আমিও ভাবলাম যে একটু মা দুর্গার আগে দাঁড়িয়ে একটু সেলফি নিয়ে নিই, ভিডিও করে নিই। তো যাই হোক, করা হয়ে গেল। এঞ্জেল আর আমি এখানে রেডি। এঞ্জেল বেরোতে বেরোতে ওর KG-2 ক্লাস টিচার নিশা ম্যামকে দেখতে পেয়েছে, ম্যামও এসেছে ও মেয়েকে নিয়ে। তো সেই ম্যামের সাথে ফটোশ্যুট করছে এখন সবাই মিলে, সব বন্ধুরা মিলে। তো এই হচ্ছে এঞ্জেলের ম্যাম। তো ম্যাম খুব খুশি এঞ্জেলকে দেখে, এঞ্জেলও চমকে গেছে ওর ম্যামকে দেখে এতদিন পর। তো যাই হোক, ম্যামের সঙ্গেও ফটোশ্যুট হয়ে গেল। তো এবার আমরা বেরিয়ে পড়ি মন্দির থেকে। এক তো এখানে মন্দিরে এখন খুব বেশি ভিড় নেই, দেখতেই পাচ্ছ, আর মনেই হচ্ছে না যে এখান থেকে বেরোই, মনে হয় এখানে আরও কিছুক্ষণ থাকে। কিন্তু এক জায়গায় যাওয়ার আছে আমাদের, কিছু করার নেই, তারপর পুতুল নাচের ওখানে যাব। এখন আধ ঘন্টার সময় আছে। তো আমি আর এঞ্জেল মন্দির থেকে বেরিয়ে পড়েছি। আর এখানে রাস্তাটা এত সুন্দরভাবে সাজিয়েছে, রাস্তার দু সাইডেই বাড়ি, আর সবসময় লোক যাতায়াত করছে। আর এখন তো সন্ধ্যাবেলায় প্রচুর লোকের ভিড়। আর আমি আর এঞ্জেল এখন যাচ্ছি এঞ্জেলের বন্ধুর বাড়ি, ওই যে ওর বন্ধু দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ থেকে আমাদের আসার ছিল 5:30, যাই হোক লেট হয়ে গেছে। তো ওর বাড়ি যাচ্ছি আজকে, তো এখানে কিছুক্ষণ থেকে দিয়ে ওর মা আমরা সব একসাথে মিলেই পুজো মানে পুতুল নাচ দেখতে। তুই আমাদেরকে দেখছিলি না, কাকে দেখছিলি তুই? ধান বসা তোর বন্ধুকে। এই ত্রিধা হাই কর। এই যে এই ত্রিধা, তুই রেডি হোস নি কেন? একটু পরে হবি। তোর ম্যামের সঙ্গে দেখা হয়েছিল, এসেছিল নিশা ম্যাম মন্দিরে। মাহি আছে, কত ফ্রেন্ডস আছে, এই তো মন্দিরে। তো বন্ধুরা অনেকটাই লেট হয়ে গেছে, তার উপর ত্রিধার মা এখন দিয়েছে আমাদেরকে একটু জলখাবার খেতে, যদিও নবরাত্রি চলছে ওই জন্য নিরামিষ, তো স্যান্ডউইচ খাচ্ছি আমরা। এখান থেকে তাড়াতাড়ি খেয়েই বেরিয়ে পড়বো। আর এঞ্জেল আর ওর বন্ধু পাশাপাশি বসে গেছে, ও রেডি হবে, এখনও রেডি হয়নি ওরা। তো চলো তাড়াতাড়ি এখান থেকে আগে বেরোই। তো ফাইনালি গাইস, আমরা চলে এসেছি স্কুলের মধ্যে। স্কুলের গ্রাউন্ডে ঢোকা মাত্র এখানে স্টেজ, ভেবেছিলাম প্রথমে বসবো, এঞ্জেলকে খুব ভালোভাবে দেখাবো জিনিসটা কি। বাট ঢুকে করেই দেখো এখনও প্রোগ্রাম শুরু হতে কিন্তু এখনও আধ ঘন্টা বাকি। বাট এখানে অবস্থা খালি দেখো, পুরো আগের দিকে তো পুরো ভর্তি হয়ে গেছে,
আর এখানে অ্যানাউন্স করছে আমাদের মামা একজন। তো যাই হোক, আমরা অনেক কষ্ট করে এইদিকে চেয়ার পেয়েছি যেখানে বসে আমি ভিডিওটা করছি। তো এরপরে আমি আর ভয়েস ওভার দিতে পারবো না, কারণ এরপর পুতুল নাচ শুরু হয়ে যাবে। তো তোমরাও ভিডিওটি দেখতে থাকো, এর আগে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, কিন্তু ভিডিওটা পুরো দেখো। আশা করি যারা দেখোনি পুতুল নাচ কি, তারা দেখলেও অনেক আনন্দ পাবে, আমরাও খুব ভালোভাবে কাটিয়েছি। তো চলো ভিডিওটি দেখতে থাকো। প্রোগ্রাম শুরু হবার আগে ভাবলাম একটু নিজেদের সেলফি আর ভিডিও নিয়ে নিই, কারণ এরপরে আর সুযোগ হবে না, হবে কি বলো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ পিছনের অবস্থা কি পরিমাণ ভিড়, 500 চেয়ারের ব্যবস্থা করা আছে, কিন্তু লাস্টে প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে, লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যন্ত প্রোগ্রাম দেখেছে রাত 10টা অবধি। তো চলো গাইস, প্রোগ্রাম শুরু হচ্ছে, অ্যানাউন্সও করে দিয়েছে, তোমরাও ভিডিওটির সাথে থেকো। নমস্কার নমস্কার নমস্কার। প্রথমে আমার এই দুর্গাপ্রমী দাদা ভাইদের জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। বাচ্চারা অশান্তির ক্যাপ্টেন, তোমাদের একটা দাদা আইডি দিয়েছি, নেবে নাকি? ও ছোট ছোট ভাই বোনেরা, তোমরা একটা জিনিস নেবে বিনা পয়সায়? যাই হোক, কথা হচ্ছে ছোট ছোট ভাই বোনেরা, তোমাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি, খাবে নাকি বিনা পয়সায় দিয়ে যাব? এটা বড়দের জন্য নয়, বাচ্চাদের জন্য। তোমরা কি খেতে ভালোবাসো বলো, ব্ল্যাকবেরি না বিরিয়ানি না ফুচকা, কোনটা? কথা বলো, কি খেতে ভালোবাসো? ব্ল্যাকবেরি? হ্যাঁ, তোমাদের আজকে আমি ক্যাডবেরি খাওয়াবো বিনা পয়সায়। আমি যে রেডিও অন অন থ্রি বলবো, সবাই কেউ হাত পাতবে, কেউ পকেট ফাঁক করবে, এবং কেউ হা করে থাকবে। যত বড় হা করবে তত বড় ক্যাডবেরি তোমাদের গালে ঢুকে যাবে। রেডি অন, হাত বের করো, টু পকেট ফাঁক করো, থ্রি হা করো, মুখ হা করেছো? হ্যাঁ হা করো, জোরে বলো হা, হ্যাঁ আরো জোরে হা, আরো জোরে এইটাও খাও। এটা কি ক্যাডবেরি বলো তো? হাওয়া হাওয়া ক্যাডবেরি। তোমার কি নাম? আগে আমার নাম, হ্যাঁ হ্যাঁ আমার নাম হচ্ছে, হয়ে দরকার নেই বলো, হ্যাঁ বলছি, বল বল। আমার নাম কুমারী চঞ্চল। কি বললে? কুকুরের চেন খোলা? বসতে পার, আমি একটু শাড়িটা পরে আসি। আরে না না, ও শাড়ি মাড়ি পরতে হবে না, রোজই তো শাড়ি পরো। আজ একটা 14 নম্বর আন্ডার প্যান্ট পরে চলে এসো, যা হয় তাই হবে। মেয়েরা আন্ডার প্যান্ট পরে না এখন? পর এই দেখো, এই যে দুর্গাপুজোর বাজার, দেখো কত মেয়েরা জিন্সের প্যান্ট গেঞ্জি পরে আছে, ওগুলো তো আমাদের পরে আছে। তারপরে আমরা যা যা পরে আমাদের ছেলেদের, এই যেমন ধরো লুঙ্গি জামা প্যান্ট জুতো সবই তো তোমরা নিয়ে নিয়েছো, শুধু ওই একটা জিনিস বাকি আছে, আন্ডার প্যান্টটা নিতে পারো, ওটাও তোমরা নিয়ে নিও। আচ্ছা, আমরা আন্ডার প্যান্ট নিয়ে আপনারা কি করে ঘুরবে? কেন গামছা পরে ঘুরে বেড়াবে? আর যদি গামছাটাও নিয়ে নিই তাহলে কি করে ঘুরবে? জয় মা কালী, মা কালী হয়ে ঘুরে বেড়াবো। আসলে
Thank you.
বন্ধুরা ভিড়টা চাস দেখো তোমরা, আমি তো বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য, এখন একটা গল্প বাকি আছে, দেখার সময় নেই, অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু আমি বেরোবার রাস্তা আর পাচ্ছি না, ভিড়টা খালি তোমরা দেখো মানে কি অবস্থা। তো গাইস তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও, তারপর আর ভিডিও শুট করতে পারিনি কারণ তোমরা জাস্ট ভিড়টা দেখতে পেয়েছিলে, মানে জাস্ট বলার কথা নাই, মানে আমি তার বেরিয়ে গেছি, তার আধ ঘন্টা পর আমি বেরোতে পেরেছিলাম কোন রকম, মানে সবাইকে সরিয়ে সরিয়ে, যেহেতু আর একটা স্টোরি বাকি ছিল দেখানোর আর বাচ্চাদেরও কিছু বাকি ছিল, তো সেই জন্যই আর আমি বেরোতে পারছিলাম না, প্রোগ্রাম শেষ হতে প্রায় আরো এক ঘন্টা ছিল, যেহেতু পরের দিন স্কুল ছিল, মানে কাল সকালে স্কুল ছিল, সেজন্য আমি এঞ্জেলকে নিয়ে চলে এসেছি, তাও তখন রাত 10টা বেজে গেছিল, মানে প্রায় প্রোগ্রাম শেষ হতো প্রায় তোমার গিয়ে 11টার সময়, তো 11টা অবধি থাকা তো সম্ভব ছিল না, সেই জন্য আমি চলে এসেছি। তো যাই হোক ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমাদের জামতার আর পুতুল নাচ, তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আশা করবো ভালো লাগলো। তো চলো আজকের মতো ওইটুকুই, দেখা হবে পুজোতে আর একটি নতুন ভিডিওতে, তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, আর প্লিজ যারা চ্যানেলটি আমার এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পারলে পাশে বেল আইকনটি প্রেস করে দিও, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।